কুড়িটি ডিসেম্বরের শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে পুণ্যার্থীদের ভিড় দেখা গেল। সোমবার ভোররাতে ডিসেম্বরের দামোদর নদীতে জল তুলতে আসেন পুণ্যার্থীরা। মহিলা ও পুরুষ উভয়ই পুণ্যার্থীরা দামোদর নদীতে জল তুলে শিবির মাথায় জল ঢালতে যায়। সামনে দিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবারে উপচে পড়া ভক্তের সমাগম দেখা গেল। পাশাপাশি ডিসেম্বরে মেলাও বসেছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।